টাকিপুবের রাজবাড়িতেও এখন চলছে নবমী পূজা। সরাসরি আমরা সেখানে যাব। রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে তুমি টাকিপুবের রাজবাড়িতে রয়েছো, নবমীর পুজো চলছে, একটা অন্যরকম আবহ, ঠিক কি ছবি দেখতে পাচ্ছো? দর্শকদের শুভেচ্ছা পাশাপাশি তোমাকে, ইতিমধ্যে আমি দাঁড়িয়ে আছি টাকির পুবের যে রাজবাড়ি, প্রায় 300 বছরের এই পুজো। পুজোর নিয়ম তিথি মানে সকাল থেকে, যেমন ইতিমধ্যে 9টা কুমড়ো বলি হয়েছে, অর্থাৎ 2018 সালের পর থেকে কিন্তু এই বাড়ির পশু হত্যা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তার আগে প্রায় মহিষ ছাগল একাধিক বলি হতো, তারপর থেকেই আজকেই বন্ধ, তারপর থেকে কুমড়ো বলি হয়, সকাল থেকেই তোমার শুরু হয়েছে। ইতিমধ্যে এই টাকির পুবের বাড়ি প্রায় 300 বছরের পুজো, এক সময় ওপার বাংলা থেকে প্রচুর মানুষ আসতো, এখন সীমান্তের বেড়া জালে সেটা আটকে গেলে বৈধ কাগজপত্র নিয়েই তখন পুবের বাড়িতে এখন আসে, মানুষের ঢল নামে। সব মিলে তুমি দেখতে পাচ্ছ যে নবমীর পুজো, অর্থাৎ এই রাজবাড়ির যে পুজো, সেই পুজো ঘিরে কিন্তু মানুষ একটা নিয়মতিথি মেনে সবটাই হচ্ছে। ইতিমধ্যে দেখো পুরোহিতরা যেমন, তার নবমীর পুজো এখনও চলছে, রাজবাড়ির পুজোস করে যে একখাতম প্রতিমা, যে ডাকেশ্বাজের প্রতিমা, এক এক অন্য রূপ, অর্থাৎ জমিদারের বাড়ির পুজোগুলো সম্পূর্ণ নিয়মতিথি মেনে তার পুরোটাই হয়। এবং ইতিমধ্যে তুমি কনকাঞ্জলি থেকে শুরু করে সব রকম রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করব এখানকার যে যিনি আছেন, অর্থাৎ ইনি যিনি আছেন, সেটা একটু কথা বলার চেষ্টা করব। পুজোটা কীভাবে আপনারা প্রথম দিন থেকে পালন করছেন, আর মানুষের কেমন সাড়া পাচ্ছে, কেমন আসছে মানুষ, কোথা থেকে আসছে? নমস্কার, আমার নাম শর্মিষ্ঠা ঘোষ, আমি কসবায় থাকি। 2018 সালে দলিল হস্তান্তরের মাধ্যমে এই পুজো আমাদের হাতে আসে এবং তখন থেকে এই পুজোর দায়িত্বে আমি আছি। আগে যেটা হয়েছিল, মাঝখানে পুজোটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতন হয়েছিল, কিন্তু তাকে জমিদার বাড়ি তো আমাদের ঐতিহ্য, তাই জন্য আমার মনে হয়েছে এটাকে বাঁচানো উচিত। তাই জন্য 2018 সাল থেকে, মানে এবছর আমাদের হিসাবে আমাদের চতুর্থতম বর্ষ, কিন্তু পুজো হিসাবে এটা 2299তম বর্ষ, মানে সামনের বছর এটা 300 বর্ষ পদার্পণ করবে। তো আমরা চেষ্টা করি মায়ের সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে, তিথি মেনে সব কিছু করতে। কালকে আমাদের অষ্টমী সন্ধি পুজো ছিল, রাত্রি 11:23 শুরু হয়েছে এবং 11:49 গতে আমাদের বলিদান ছিল, কিন্তু এখন আমরা ছাগ বলি দিই না, এখন আমাদের 8টা কুমড়ো এবং 1টা আখ বলি হয়।